রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে সরাসরি রাশিয়া থেকে ছেড়ে আসা বিদেশি জাহাজ এমভি আনকাসান বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছে। বিভিন্ন ধরনের মেশিনারি পণ্য নিয়ে আসা এ জাহাজটি শনিবার দুপুর ১২টায় বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে। বিদেশি এ জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লাইসেন্সের খুলনার ম্যানেজার সাধন কুমার চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২রা এপ্রিল রাশিয়ার নভরোস্কিয়েস্ক বন্দর থেকে ১৬২২.৯০৪ টন মেশিনারি পণ্য নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে বিদেশি জাহাজ এমভি আনকাসান। এরপর শনিবার দুপুর ১২টায় মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে রাশিয়ান পতাকাবাহী এ জাহাজটি। দুপুর থেকেই জাহাজ থেকে ৬৩০ প্যাকেজে আসা বিভিন্ন মেশিনারি পণ্য খালাসের কাজ শুরু হয়। খালাস শেষে এ পণ্য সড়কপথে নেওয়া হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব জেটিতে।